আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। আন্দোলন ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে, আন্দোলনে নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হতে শুরু করেছেন। এমনকি আমরা এটাও দেখলাম যে প্রাক্তন সেনা কর্মকর্তারা তাদের স্ত্রী সন্তানদের সহ মিছিল পর্যন্ত করেছেন। শিক্ষক সমাজ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, সব শ্রেণী পেশার মানুষ রয়েছে রাজপথে। আন্দোলন এখন সারা দেশে, সারা দেশ জুড়ে। যে মৃত্যু নিয়ে আমরা এতদিন কথা বলছিলাম, সেই মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যদিও সরকারের কোনো কোনো কর্তা ব্যক্তি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, তারা বলছিলেন যে গুলি করবার কোনো নির্দেশ দেওয়া ছিল না এবং কারা করেছেন, কেন করেছেন সেটা নিয়ে তদন্ত হবে। কিন্তু তারপরে গুলি থামেনি, তারপরেও ছাত্রলীগকে থামানো যায়নি। সারা দেশের বিভিন্ন প্রান্তে তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে অনেকেই প্রশ্ন তুলছেন যে আওয়ামী লীগের প্ল্যান বি কি, কারণ যা কিছু তারা করবার চেষ্টা করছেন কোনোটাই কাজে দিচ্ছে না, বরং ব্যাকফায়ার করছে। এক্সিট প্ল্যানটা আসলে কি? সর্বশেষ যে খবরাখবরগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি কথা বলতে চান, গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত, তিনি কোনো কনফ্লিক্ট বা সংঘাত চান না। এটি কমিটিও করে দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য, অর্থাৎ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনার জন্য। এই কমিটিতে আছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মাহবুব আলম হানিফ এবং বাহাউদ্দিন নাসিম। এবং এটাও বলা হয়েছে যে ওয়ার্কার্স পার্টির নেতা, অর্থাৎ 14 দলের নেতা মিস্টার রাশেদ খান মেনুর এবং হাসানুল হকিনের জাসদ নেতা, তাদেরকেও এই সংলাপের জন্যে, অর্থাৎ আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি, তবে আন্দোলনকারীরা জানিয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা জানিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে শিক্ষার্থীরা তাদের যে সমন্বয়কের কমিটি সেটাকে এখন 65 থেকে 158 জনে নিয়ে গেছে, সমন্বয়ক সহ সমন্বয়ক সারা দেশে। এবং প্রধানমন্ত্রীর এই বক্তব্য কিংবা এই যে কমিটি করে দেয়া, তারপরের আন্দোলনরত শিক্ষার্থী বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আর সংলাপ করতে চায় না, সংলাপের সময় উত্তীর্ণ, ফয়সালাটা রাজপথে হবে। এবং তারা এই কথাও বলেছে যে যে 6 সমন্বয়কে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপত্তার কথা বলে, সেখানেও তাদেরকে সংলাপের জন্য চাপ দেওয়া হয়েছিল, কর্মসূচি প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছিল এবং তারপরে তারা অনশনে যায় ডিবি অফিসের মধ্যেই। এবং তারপরে তো অবশ্য নাগরিকদের চাপের প্রেক্ষিতে সব পিবিএ তাদেরকে মুক্তও করে দেওয়া হয়। এবং এটাও আমার অন্তত বোধগম্য হয় না যে এই পুরো আলোচনার মধ্যে আওয়ামী লীগকে কেন এনগেজ করতেছে। আওয়ামী লীগের সঙ্গে আলোচনাটা হবে সরকারের সঙ্গে, দাবিটা সরকার। এখন আওয়ামী লীগ কি, তারা যে নিপীড়ন নির্যাতনের ভূমিকা অবতীর্ণ হয়েছে তাদের নেতাকর্মীরা সেই জন্য সংলাপ করতে চায়, নাকি পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর অন্যান্য যে ইউনিটগুলো আছে, উইংগুলো আছে বা নিরাপত্তা বাহিনীর, তারা যে পরিস্থিতি তৈরি করেছে সেটার জন্য সংলাপ করছে? ওটা তো সরকারের পার্ট, আর আওয়ামী লীগের পার্টটা ভিন্ন। এই সংলাপ কেন আওয়ামী লীগ করতে চাইছে বা আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরিচয়ে কেন করতে চাইছে, সেটা আমার কাছে অনেক ক্ষেত্রেই বোধগম্য নয়। এবং এখানে আরও কতগুলো কথা আপনারা জানেন যে মোটামুটিভাবে ভাইরালও হয়েছে। তথ্য ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের ক্ষমা প্রার্থনার দৃশ্য, দরকার হলে শাস্তি হিসেবে সরেও যেতে চান কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে যেন কেউ কোনো প্রশ্ন না তুলে নিন তিনি কথা বলেছেন, এবং যে ভুল ত্রুটি হয়েছে, তরুণরা আহত হয়েছেন, তাতে তিনি খরচের ক্ষমা প্রার্থনা করেছেন, এই দৃশ্য আমরা সবাই দেখেছি। আমার কথা হচ্ছে অনেক দেরি হয়ে গেছে এবং দুদিন আগ পর্যন্ত এটা বোঝা যায়নি যে ক্ষমা চাইবার একটা মনোবৃত্তি আছে, সংলাপ করবার একটা মনোবৃত্তি আছে। প্রতিদিন জীবন নেয়া, প্রতিদিন ছাত্রদের গ্রেফতার করা, তাদেরকে বিরুদ্ধে মামলা দেয়া এবং প্রতিদিন তৃতীয় একটা পক্ষ ঢুকে পড়েছে, এটা বলে আসলে পরিস্থিতিকে খোলা করেছেন যারা ইন্টারনেট শাটডাউন করে, সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে। এখন ক্ষমা চাইলেই আপনার কি কাউকে ক্ষমা করেছেন, এই প্রশ্নটা কিন্তু যে কেউ তুলতে পারে। এবং আমি যেটা মনে করি যে এটা আসলে অনেক দেরি হয়ে গেছে। এবং আপনারা জানেন যে ইতোমধ্যে অত্যন্ত সিগনিফিক্যান্ট কথা, 132 জন শিশুকে হত্যা করা হয়েছে এই গত কয়েক সপ্তাহের আন্দোলনে।
সততার একটা মিনিমাম পরিচয় সরকারের দিক থেকে দেখানো হচ্ছে না, দেখানো হচ্ছে না এই অর্থে যে গুলিটা যে পুলিশ করেছে, গুলিটা যে অন্যান্য বাহিনী বা প্রতিষ্ঠানের যারা ফিল্ডে ছিল তারা করেছেন সেটা কিন্তু বলা হয় না। বলা হয় কেউ পিছন দিক থেকে গুলি করেছে, অন্যরা গুলি করেছে, এইসব গল্প কিন্তু মানুষ এখন খায় না। এটা রাজনৈতিক নেতৃত্বে যারা ক্ষমতা আছেন বা সরকারে আছেন তাদের এটা বুঝতে হবে, মানুষ এটা খায় না। এবং ইউনিসেফ যখন বলে যে 32টি প্রাণ গেছে শিশুর, এটা সারা পৃথিবীতে অন্য বার্তা দেয়, এটা বুঝতে হবে। আমি যতদূর দেখেছি বা বোঝার চেষ্টা করেছি যে সরকার আসলে কত শিশু মারা গেছে সেই তথ্য, যারা মূল হত্যাকাণ্ডের তথ্য যেমন সঠিকভাবে দিতে পারেনি এখন পর্যন্ত, এটাও তারা পারেনি। 17 বছর বয়স পর্যন্ত আমি একটি সূত্রে জানতে পারলাম যে 1 থেকে 17 তাদের কাছে যে হিসাব আছে পুলিশের কাছে সেটা সম্ভবত 18, কিন্তু ইউনিসেফের হিসাব অনুযায়ী শিশু হচ্ছে 18 বছরের নিচে, এবং 17 থেকে 18 এই 1 বছরের মধ্যে কিন্তু সংখ্যাটা অনেক হতে পারে, এটা মাথায় রাখতে হবে। সো সব বিলিয়ে আমি যেটা দেখি যে সেটা নিয়ন্ত্রণের মধ্যে নেই, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতেই চাই, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে মার্কিন আইন প্রণেতাদের মধ্যে 22 জন মার্কিন রাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিংকেনকে একটা চিঠি দিয়েছেন, এবং তারা বাংলাদেশে গণতন্ত্র এবং অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং এই এতে দেশটির কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের 5 জন সদস্য রয়েছেন, এবং বাইক্যামেরাল 2 প্রধান দলের প্রতিনিধিরাই এই চিঠিতে স্বাক্ষর করেছেন। শুক্রবার দিন কংগ্রেসের উভয়কক্ষের আইন প্রণেতাদের লেখা এই চিঠি ম্যাসাচুসেটস ডেমোক্রেট সিনেটের এডওয়ার্ড জে মার্কি তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছেন। এই চিঠি লেখায় নেতৃত্বদানকারী আইন প্রণেতাদের মধ্যে এডওয়ার্ড জে মার্কি ছাড়াও আছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক সদস্য জিম ম্যাকগভার্ন ও বিল কেটিং। চিঠিতে যেটা তারা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশ জুড়ে বিক্ষোভকারী শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীন দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হতে থাকার উপরই আলোকপাত করেছে এসব ঘটনা। এই আইন প্রণেতারা লিখছেন যে বাংলাদেশ সরকার এমন সব পদক্ষেপ নিয়ে চলেছে যা গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে জানুয়ারিতে ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ নির্বাচনের আয়োজন করা, শ্রমবিধির উন্নয়ন ঘটাতে ব্যর্থ হওয়া। ওই যে আমি বলি না, মানবাধিকার শ্রম অধিকার সব ঘুরে ফিরে আসবে, সেগুলো আছে। তারা আরও বলছেন যে এছাড়া আছে অতি সম্প্রতি গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে সহিংস পন্থায় বিক্ষোভ দমন এবং ইন্টারনেট পরিষেবা প্রায় পুরোপুরি বন্ধ করবার ঘটনা। আইন প্রণেতারা লিখছেন যে বাংলাদেশ সরকার এমন সব পদক্ষেপ নিয়ে চলেছে যা গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে জানুয়ারিতে ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ নির্বাচনের আয়োজন করা, শ্রমবিধির উন্নয়ন ঘটাতে ব্যর্থ হওয়া, যেটা আমি আগেই বলছিলাম, এবং অতি সম্প্রতি গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে সহিংস পন্থায় বিক্ষোভ দমন এবং ইন্টারনেট পরিষেবা প্রায় পুরোপুরি বন্ধ ঘোষণা। আইন প্রণেতা আরও লিখছেন যে উদ্বেগজনক এবং চলমান প্রবণতার পরিপ্রেক্ষিতে আমরা আশা করি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার সম্পর্কে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের যে ভিত্তি রয়েছে তা সমুন্নত রাখতে আপনি অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের আপনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নেতৃত্ব দেবেন। যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের সহিংসতার নিন্দা জানাতে হবে, গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, যেমন মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, জনগণের বিরুদ্ধে উল্লেখিত নির্যাতনের ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে পদক্ষেপ নিতে হবে। উপরন্তু বাংলাদেশে গণতন্ত্রের আরও অবনতি ঠেকাতে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে হবে যুক্তরাষ্ট্রকে, যাতে দেশটিতে একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় মানুষের অধিকারকে সমর্থন দেওয়া যায়, যে সরকার মানবাধিকার সমুন্নত রাখবে এবং নাগরিকদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে। মোটা দাগে এই হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া, প্রতিদিনই বাড়ছে আমরা সেটা বলছি। সো আগের একটা ভিডিওতে আমি এই সরকার আন্দোলন দমন করতে যতগুলো কৌশল নিয়েছে তা সবই ব্যর্থ হয়েছে এটা বলেছি, এবং সেগুলো জনগণকে আরও বিক্ষুব্ধ করেছে এমনটা বলেছিলাম। বরং সেগুলোর কারণে আন্দোলন আরও জনপ্রিয় হয়েছে এবং এখন সরকার পতনের দাবি চারদিকে উঠতে শুরু করেছে। সরকারের পদত্যাগ এখন শিক্ষার্থীরাও চাইছে, কাজে এই অবস্থায় সরকারের ভাবনাতেও পরিবর্তন আসতে বাধ্য
মনে হয় তারা যেটুকু সময় নেবার চেষ্টা করবেন সেটা অনেকটা আইসিইউতে থাকা রোগীর অবস্থা এবং চিকিৎসকদের চিকিৎসা ব্যবস্থাপনার চেষ্টা। তাই অধিকাংশ ক্ষেত্রেই সেটা সফল হয় না আমরা জানি। সরকার যতক্ষণ আন্দোলন নিয়ন্ত্রণের কথা চিন্তা করেছে ততক্ষণ সে ক্ষমতায় থাকছে, এটা ধরে নিয়েই সব কিছু ঠিক করেছে। এখন যেহেতু কোনো কৌশলই সফল হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই সরকার না চাইলেও প্ল্যান বি নিয়ে সরকারকে ভাবতে হবে এবং সেটা ভাবাটাই কিন্তু স্বাভাবিক। আমি বারবার রাজনৈতিক সেটেলমেন্টের কথা বলেছি, রাজনৈতিক সমঝোতার কথা বলেছি, সমাধানের কথা বলেছি এবং বিরোধী দলগুলোকে দমন না করে বরং তাদের সাথে বসে দ্রুত গণতান্ত্রিকভাবে দেশ চালানোর জন্য একটা জনগণের ভোটের সরকার কীভাবে আনা যায় সেই পথে হাঁটতে বলেছি, বারবার বলেছি। কিন্তু সরকার বল প্রয়োগ করে দমনের নীতিতেই আটকে ছিল। এতে সরকার নিজের ঝুঁকি যেমন বাড়িয়েছে, মানুষের মনের ক্ষোভ এবং ক্ষত দিনে দিনে বাড়িয়েছে। এটার আর সহজ এবং শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকছে না। আন্দোলন এখন যে স্তরে পৌঁছেছে তাকে গণ অভ্যুত্থানই বলতে পারেন আপনারা, কিন্তু সরকার 7 জানুয়ারিতে একটা ডামি ইলেকশন করে কোনো আত্মবিশ্বাসে এখনও মনে করে, কোন আত্মবিশ্বাসে এখনও মনে করে যে তাদের বিরুদ্ধে কোনো গণ আন্দোলন হতেই পারে না, এটা যেন তারা মানতেই পারেন না। সব কিছুর মতো গণ আন্দোলনও সরকারের মনোপলি, মানে একক এক্তিয়ারের বিষয় বা আওয়ামী লীগের একক এক্তিয়ার বিষয়। আন্দোলন গণ অভ্যুত্থান তারাই করতে পারে, এটা তাদের মনস্তত্ত্বের মধ্যে আছে, এটা সংশোধন করা দরকার। এবং এই ভাবনাটা যে আওয়ামী লীগের মধ্যে আছে এটা কিন্তু মোটামুটিভাবে স্পষ্ট, কিন্তু বাস্তবতা হচ্ছে সমাজের সব স্তরের মানুষ সরকারকে বিদায় নিতে বলছে, কারণ ছাত্রদের বিষয়ে সরকার চূড়ান্ত রকমের নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, একের পর এক প্রতারণার চেষ্টা করেছে, ক্ষমতায় থাকা না থাকার দিক থেকে সব কিছু চিন্তা করেছে, দেশের মানুষ, সুন্দর পরিবেশ, সুষ্ঠু রাজনীতি এগুলোর স্বার্থ দেখেনি এই সরকার। কাজেই জনগণ তাকে আর বিশ্বাস করে না, আর কোনো প্রতিশ্রুতিও আস্থা রাখে না। এই অবস্থায় মন না চাইলেও প্ল্যান বি মানে এক্সিট বা বিদায়ের পরিকল্পনার কথা সরকারকে ভাবতে হবে। কবে কখন সেটা আমি বলছি না, কিন্তু এটা ভাবতে হবে এবং এটা কতটা শান্তিপূর্ণভাবে করা সম্ভব তা চিন্তা করতে হবে, এটার একটা পদ্ধতি বের করতেই হবে। অরাজনৈতিক সমাধান না রাজনৈতিক সমাধান তা এখন আর সরকারের ইচ্ছার উপর নির্ভর করছে না বলেই মনে হয়। সরকার সময় পার করে ফেলেছে, অনেক অনেক কালক্ষেপণ করেছে, এখন আন্দোলনকারীদের ইচ্ছার উপরই আসলে নির্ভর করবে সব কিছু। আমরা সবসময় দেশে গণতন্ত্র এবং মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত দেখতে চেয়েছি। অরাজনৈতিক কোনো সমাধান যে জনগণের জন্য কল্যাণ হতে পারে না তা সবসময় বলেছি। আমি কোনো বিদেশি প্রেসক্রিপশনের মতো ক্ষমতা পরিচালনার পক্ষে কখনো ছিলাম না। আমি চাই না কোনো অরাজনৈতিক শক্তি, কোনো স্পেশাল ফোর্স বাহিনী কেউ রাষ্ট্র পরিচালনা করুক। আমি চাই রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকুক। আমি এটাও চাই না যে কোনো অরাজনৈতিক শক্তি, কোনো টেকনোক্র্যাটরা দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশটাকে গোছাক। দেশটাকে আসলে রাজনীতিবিদদেরই ঠিকঠাক করতে হবে এবং সে কারণে তাদেরকেই ক্ষমতায় রাখতে হবে, এবং তা সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণকে ক্ষমতা দিতে হবে তার নেতা নির্বাচনে, তার প্রতিনিধি নির্বাচনে। জনগণ যদি ভুল করে জনগণ আবার ভুল সংশোধন করবে, কিন্তু আমাদের সেটা করতে হবে এবং আমাদের রাজনৈতিক নেতৃত্বকে মাথায় এটা ঢুকিয়ে দিতে হবে এবং তাদেরকে এই চেষ্টার মধ্যে, এই প্রসেসের মধ্যে নিয়ে আসতে হবে যে দেশে একটা বড় রাষ্ট্রীয় সংস্কার দরকার, কী কী শাসন কাঠামোতে কী কী সংস্কার দরকার সেই বিষয় নিয়ে ডায়ালগ করতে হবে। সো যেটা আমি বলছিলাম যে আমাদের গণতন্ত্রের সংগ্রামে বিশ্ববাসীর সহযোগিতা এবং ঐক্য দৃঢ় করার মধ্য দিয়ে আমরা অবস্থার উন্নতির দিকেই আমার ব্যক্তিগত আগ্রহ। এখন আমি রাজনৈতিক সমাধানের দিকে হাঁটার জন্য সব পক্ষকে অনুরোধ করব, জনগণের অধিকার নিশ্চিত করবার জন্য জনগণের ভোটের সরকারকে ক্ষমতায় আসতে হবে এবং সেটাই হচ্ছে দীর্ঘমেয়াদে সমাধান চাইলে, মধ্যমেয়াদে সমাধান চাইলে সেটাই একমাত্র সমাধান। আন্দোলনকে সরকার মূল সমস্যা মনে করে তার রাজনীতির যে শূন্যতা তৈরি হয়ে গেছে তা বুঝতে পারছে না। আওয়ামী লীগকে এখন এমন একটা পদ্ধতির কথা ভাবতে হবে যাতে দেশে নতুন করে আর রক্তপাত না হয়, তার দলের নেতাকর্মীদের মধ্যে যারা অপরাধী তাদের বিচারের আওতায় এনে জনরোষের হাত থেকে দলকে বাঁচানোর চেষ্টা হবে প্রথম কাজ। এটা তারা কিভাবে করবে সেটা তারাই ভালো জানেন। আমি চাই না একটি রাজনৈতিক দল কোনোভাবেই অন্য দলের প্রতিহিংসার শিকার হোক, একজন মানুষ অন্যের হিংসার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হন। কাজেই সরকারকে দ্রুত প্ল্যান বি এর দিকে এগুতে হবে, না হলে সংকট আরও চরম রূপ নেবে বলেই আমার কাছে মনে হয়। আমি আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন।